পেঁয়াজের ঝাঁঝে অস্থির দেশের বাজার। রাজধানীতে পাইকারি বিক্রি 130, গাইবান্ধায় রেকর্ড 140 টাকা কেজিতে বিক্রি। আজকে আইসি কিনা 3-4 কেজি, কিন্তু দাম বেশি দেখায় মানে 1.5 কেজি কিনিয়া লইতে যাও। সাধারণ মানুষের যে অবস্থা, এরা পেঁয়াজ কিনবো নি না, চাউল কিনবো নি না, ডাইল কিনবো। বারো দফা দাবিতে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আজও আন্দোলনকারীদের ধর্মঘট। জেএসসি জেডিসি পরীক্ষা শুরু 2 নভেম্বর। ইংরেজি ছাড়া সব বিষয়ে সৃজনশীল, প্রশ্ন ফাঁস বা গুজব রোধে সজাগ থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর। আমন্ত্রণ আরআইএল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24-এ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। আপনাদের সাথে আছি আমি নাদিরা জাহান। কোনোভাবেই ঝাঁজ কমছে না পেঁয়াজের, বরং প্রতিদিনই বাড়ছে। কাজে আসছে না সরকারের বাজার নিয়ন্ত্রণের নানা আশ্বাস। এখন পণ্যটির দাম পাইকারিতেও ছাড়িয়েছে শতক, আর খুচরা পর্যায়ে প্রতি কেজি কিনতে গুনতে হচ্ছে 150 টাকা পর্যন্ত। বিভিন্ন বন্দরে আড়তগুলোতে নেই মজুদ, ফলে এই দামের বিস্ফোরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় সাধারণ ক্রেতারা। পেঁয়াজের দামের ঝাঁজ বেড়েই চলেছে। সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের কথা বলা হলেও ঘটছে উল্টোটা। রাজধানীর শ্যামবাজারে পাইকারি দরে সপ্তাহের ব্যবধানে 20 টাকা বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 108 টাকায়। এমনকি মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজও পাইকারিতে 100 টাকা ছাড়িয়েছে। সরকার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আপনার মিশর, তুরস্ক, চায়নার থেকে সরকার নিজে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানি করে বাজারে সেল দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে। কারওয়ান বাজারে পেঁয়াজের ঝাঁজ আরও বেশি, প্রতি কেজি পাইকারি দর 120 থেকে 130 টাকা পর্যন্ত। ফলে আমদানি করা পেঁয়াজের সুফল পাচ্ছে না ক্রেতারা। তাদের অভিযোগ, এই সংকটের জন্য দায়ী সিন্ডিকেট। 130-128 আর আপনার ইন্ডিয়া 120 আর বার্মিস, এটা হলে আপনার 115। আজকের বাজার আরো বেশি, রাজধানীর বাইরেও পেঁয়াজের লাগাম ছাড়া দামে দিশেহারা সাধারণ মানুষ। চট্টগ্রাম, সিলেট, গাইবান্ধা সহ প্রায় প্রতিটি জেলা, এমনকি গ্রামাঞ্চলেও 1 কেজি পেঁয়াজের দাম 150 টাকা পর্যন্ত। আজকে আইসি কিনা 3-4 কেজি, কিন্তু দাম বেশি দেখায় মানে 1.5 কেজি কিনিয়া লইতে যাও। এটা দেখার মতো কেউ আর নাই দেশে মনে হয়, এই যে পরিস্থিতি দাঁড়াইছে। সাধারণ মানুষের যে অবস্থা, এরা পেঁয়াজ কিনবো নি না, চাউল কিনবো নি না, ডাইল কিনবো। আমরা ফেজ বেশি আর লস আছে, আমরা 2-3 কেজিতে গাড়তি আছে আপনার। এদিকে দিনাজপুরের হিলি সহ বিভিন্ন বন্দরের আড়তগুলো প্রায় পেঁয়াজ শূন্য। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। ধান শুকানোর জন্য রংপুর সহ সারা দেশে 200 পেডি সাইলো নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে রংপুর জেলা কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে একথা জানান মন্ত্রী। জানান, রংপুরে 25টি পেডি সাইলো নির্মাণ করা হবে। এসব সাইলোতে ধান শুকানো যাবে 5,000 মেট্রিক টন। আগামী আমন মৌসুমে কৃষকরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সরকার সরাসরি ধান কিনবে বলেও জানান খাদ্যমন্ত্রী। এগুলো রিজার্ভ যদি আমরা করি, তাহলে ওগুলো ক্র্যাশিং করে আমরা বিদেশে রপ্তানির জন্য একই রকমের চাপগুলো পাবো। এটা আমাদের পরিকল্পনা, অলরেডি আমরা বাজেট দাখিল করেছি, প্ল্যানিংয়ে আছে। আশা করি 1 মাসের মধ্যে আমরা এটা পাশ হয়ে যাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে আজও ধর্মঘট পালন করেছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা। সকাল থেকে পূর্ব ঘোষণা অনুযায়ী দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের ব্যানারে এই কর্মসূচি শুরু করেন তারা। এতে প্রশাসনিক ভবনে ঢুকতে পারেননি কোনো কর্মকর্তা কর্মচারী, নিজ কার্যালয়ে যাননি উপাচার্য ফারজানা ইসলামও। এদিকে 3 শিক্ষকের শোকজ প্রত্যাহার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ সহ 12 দফা দাবিতে বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু 2 নভেম্বর থেকে। এজন্য আগামী 15 নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। জেএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি।
বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে প্রশ্নপত্র ফাঁস বা গুজব সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। জানান, ইংরেজি ছাড়া সব বিষয় সৃজনশীল প্রশ্নে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এ সময় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, 2018 সালে পাশের হার বৃদ্ধি পাওয়ায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আগামী 2 নভেম্বর থেকে দশমবারের মতো জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2010 সালে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিমাণগত ও গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, কোন বিশেষ রাষ্ট্র নয়, সেনাবাহিনীকে শক্তিশালী করতে যেখানে ভালো পাওয়া যাবে সেখান থেকেই অস্ত্র কেনা হবে। সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ারিং কোরের 4টি ইউনিটকে রেজিমেন্টাল কালার্স বা পতাকা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, ভিশন 2030 বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করতে ক্ষেপণাস্ত্র ক্রয় করা সহ বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। এর আগে সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে প্যারেড প্রদর্শন করেন সেনাপ্রধান। অনুষ্ঠানে সংসদ সদস্য সহ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে অস্ত্র মামলায় রাজধানীর মোহাম্মদপুরের 32 নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের 5 দিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। গত 10 অক্টোবর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহা রোডের হামিদা আবাসিক গেস্ট হাউসের সামনে থেকে কাউন্সিলর হাবিবুর রহমানকে আটক করে র্যাব। ডাকাতি মামলায় ভোলার লালমোহনে হাসান নামে এক যুবক গ্রেপ্তার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সন্তানের সামনে বাবাকে পেটানোর লোমহর্ষক ভিডিও। ঘটনার বছর পেরিয়ে যাওয়ার পরও বিচার চেয়েছেন ভুক্তভোগীর পরিবার। এরই মধ্যে নির্যাতনের শিকার ব্যক্তির স্ত্রীর মামলা নিয়ে হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন তপুর। তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোলার লালমোহন উপজেলার কলমা গ্রামের মোটরসাইকেল চালক জসিম ইয়াবা বিক্রি করতে রাজি না হয় সন্ত্রাসী আখ্যা দিয়ে গত বছরের 25 জুলাই এভাবেই বেধড়ক পেটায় হাসান নামে এক যুবক। রোববার রাতে ডাকাতি মামলায় হাসান গ্রেপ্তার হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। স্থানীয়ভাবে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় সে সময় মামলা করতে সাহস পায়নি। গত সোমবার পুলিশের আশ্বাসে মামলা করেছেন জসিমের স্ত্রী। তোরা যদি বেশি শিক্ষা তোর তোর সামনে তোর বাবার অনি মারিলাম বাইরে এরম ডাঙ্গর মাইয়া মাইয়া শিক্ষু দিছে মাইয়ারে কয় আমারে ফিডাইস না আমারে বাপ বলা তোই সারম বাপও বলাইছে হ্যাঁ ও সারে নেই। দেরিতে হলেও জসিমের স্বজনরা ওই ঘটনার বিচার চান। বাজারে দৌড়ে ধরে হাত পা বেঁধে তার তাকে অনেক মারধর করা হয়েছে উলঙ্গ করে। কিভাবে আমরা থাকতাম কিভাবে আমরা খাইতাম যে এরা এর অত্যাচার করে হে গুজের শাস্তি হয়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এরই মধ্যে জসিমের স্ত্রীর করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যার নামে 3 জন সহ অজ্ঞাতনামা 5-6 জন বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। মামলাটি তদন্তাধীন, আমরা যাদের ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। ডেস্ক রিপোর্ট চ্যানেল 24। মানিকগঞ্জের দৌলতপুরে স্থানীয় কিছু বখাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। অভিযোগ, স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের প্রায়ই উত্তক্ত করেন তারা, একই সাথে কথা না শুনলে করা হয় অপমানও। সম্প্রতি এদের বিরুদ্ধে অপহরণের মামলাও হয়েছে থানায়। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইউসুফ আলীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যমুনা নদী বেষ্টিত মানিকগঞ্জ দৌলতপুরের রোহা গ্রাম। গত 5 অক্টোবর বাড়ি থেকে স্কুলে গিয়ে নিখোঁজ হন সেই গ্রামেরই নবম শ্রেণীর ছাত্রী তানজিনা আক্তার। পরে খোঁজ নিয়ে পরিবার জানতে পারে স্থানীয় বখাটে আখিনুর, ইসাক মোল্লা, লিমন হোসেন ও রাজীব তাকে অপহরণ করেছে।
এরপর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে তানজিনার পরিবার। ঘটনার দিন থেকে এখনো নিখোঁজ সে। শুধু তানজিনা নয়, একই দিন অপহরণের শিকার হতে গিয়ে এলাকাবাসীর কারণে বেঁচে যান একই গ্রামের ষষ্ঠ শ্রেণীর আরেক ছাত্রী। এবারও অভিযোগে তীর সেই বখাটেদের দিকে। এর আগে গত বছরের 23 জুন বিয়ের আসর থেকে কনেকে তুলে নেওয়ার চেষ্টা করেন তারা। আমার মেয়ে আমি বিয়ের শাদি দিবার বইছি, বিয়ে দিবার বইছি, ওরা বিয়ের আসর এসে উঠে নিবার বইছিল। আমি তাদের বিয়ের প্রস্তাবে মানে স্বীকারোক্ত হইনি গে, না হওয়ার কারণে আমার মেয়েকে তারা অপহরণ করে কোথায় নিয়ে রাখছে, গত 5 তারিখে নিয়ে গেছে। যারা আমার মেয়ে নিয়ে গেছে তাকে কঠিন শাস্তি দেন। এলাকাবাসীর অভিযোগ, বখাটেদের কারণে স্কুল কলেজ পড়ুয়া মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মেয়েরা স্কুলে যায়, তাদের সাথে ক্রিটিসাইজ করে এবং লাঞ্ছনা করে। আমরা গার্জিয়ানের কাছে বলি, গার্জিয়ানরা কোনো সক্ষ বিচার তারা আমাদের দেয় না। একটা মেয়ে রাস্তাঘাটে বাইরের পারে না, তাদের হামলা করে। যদিও অভিযুক্তদের পরিবারের দাবি সব মিথ্যা, তাদের সন্তানদের ফাঁসানো হয়েছে। আমি যেটুকু জানি, আমার স্বাভাবিক বন্ধু বান্ধব হিসেবে ঘুরে এই কারণে তারে পুলিশ বলছে এরই মধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। আমরা বিভিন্ন জায়গায় অলরেডি অভিযান পরিচালনা করছি, যে তথ্যগুলো পাইছি কিন্তু উদ্ধার করতে পারিনি, হয়তো অল্প সময়ের মধ্যে উদ্ধার করতে পারবো। তবে অপহরণ মামলার 4 নম্বর আসামি রাজীব বর্তমান জামিনে আছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আরআইএল অ্যাঙ্গেলান্ড চ্যানেল দেশ 24-এ নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ আরআইএল অ্যাঙ্গেলান্ড চ্যানেল দেশ 24-এ। রংপুরে মিঠাপুকুরে নর্থ বেঙ্গল জুট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। স্থানীয়রা জানান, দুপুরে জায়গির এলাকায় নর্থ বেঙ্গল জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও 3টি ইউনিট। 2 ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। জুট মিলের মালিক জানান, সেখানে প্রায় 100 টনের মতো পাট ছিল, যার আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। কুষ্টিয়ার মিরপুরে শিশু সাবিহা ধর্ষণ ও হত্যা মামলায় আবু তালেব নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিশেষ আদালত এই রায় দেন। 2018 সালে নিজ বাড়ির আঙিনায় খেলার সময় নিখোঁজ হয় শিশু সাবিহা। পরে পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা। এদিকে পিরোজপুরে স্ত্রী জেসমিন বেগমকে হত্যার দায়ে স্বামী আবুল কালামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর খুলনায় স্ত্রী দীপালীকে হত্যা মামলায় স্বামী কালিদাস অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কুমিল্লার মুরাদনগরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সকালে চাপিতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভাবী সংসারে প্রায়ই কলহ লাগত ফারুক হোসেন ও রোজিনা বেগম দম্পতির পরিবারে। এর জেরে স্ত্রী রোজিনাকে শ্বাসরোধে হত্যা করে ফারুক, পরে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাদের 3টি মেয়ে আছে। এদিকে ভোলার বোরহানউদ্দিনে শাকিল নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করেছে বন্ধুরা। হবিগঞ্জ ঢাকা সিলেট মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুর থেকে বিকেল পর্যন্ত শায়েস্তাগঞ্জ, গোলচত্বর, অলিপুর ও মাধবপুরে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ করা হয় ঢাকা সিলেট মহাসড়কের 5 শতাধিক দোকানপাট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে নোয়াখালীর গণপূর্ত বিভাগের বাউন্ডারি ঘেঁষা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিশোরগঞ্জের নীলগঞ্জে সেতু দেবে যাওয়ায় জেলা সদরের সাথে তাড়াইল উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সেতুর দুপাশে লাল পতাকা টানিয়ে বাঁশ বেঁধে রাখা হলেও উপায় না পেয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন অনেকে। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়ক বিভাগ জানায়, গেল 25 অক্টোবর ব্রিজের উইং ভেঙে দেবে পড়ে। বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা ও ব্রিজটি দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। একটু সামান্য করতে হয়েছিল, এরপর থেকে আস্তে আস্তে এই যে 2 রাত আগে বৃষ্টি হয়ে গেলো, এই বৃষ্টির পর থেকে দশা হয়েছে। এই দিক দিয়ে রাস্তা দিয়ে চলতে খুবই সমস্যা হইতেছে। তারাইল কিশোরগঞ্জের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ। বাইরে একটা মেন রোড,
কত গাড়ি আসা যাওয়া করে, স্কুলে ম্যাডামরা আসতে পারে না, ঘুরে গাড়ি যাইতে হয়। অন্য সাকু অথবা এর উপর একটা বেলি ব্রিজ একটা করা যায় সেই প্রস্তাব দিয়েছি। তো চিফ ইঞ্জিনিয়ার মহোদয় আমাদেরকে প্রধান বসির মহোদয় হয়তো আমাদের অচির দিক নির্দেশনা দেবেন, সেটা পেয়ে গেলে আমরা কাজ শুরু করবো আশা করি। আর রয়্যাল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24 এ নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। বিরতির পর আবারও আমন্ত্রণ আর রয়্যাল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24 এ। চাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মায়াউলির শিকারের সময় জেলেদের ধাওয়া ও ফাঁকা গুলি চালিয়েছে নৌপুলিশ। নৌপুলিশের ডিআইজি মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে হরিণা ফেরিঘাট এলাকায় জেলেদের ধাওয়া করে নৌপুলিশ। এ সময় নৌকা ও জাল ফেলে জেলে পল্লীতে পালায় জেলেরা। পরে জেলেদের ধরতে 14 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এদিকে ফরিদপুরের চর ভদ্রাসনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে 6 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পুড়িয়ে ফেলা হয় 5000 মিটার কারেন্ট জাল। চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র্যাব। ভোররাত 3:30 দিকে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব জানিয়েছে, নিয়মিত টহলের সময় ছোট কুমিরা এলাকায় র্যাবের সাথে আন্তঃজেলা ডাকাত দলের মধ্যে গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে 3 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় বিদেশি পিস্তল সহ 2টি অস্ত্র, 12 রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র। এদিকে চাঁদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে 1 জন নিহত হয়েছেন। জামালপুরে মেলান্দহে শিশু ধর্ষণ মামলার আসামি শাহজাহানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে মেলান্দহ পৌর এলাকার শিমুলতলি রাস্তায় মানববন্ধন হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয়রা ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন। এ সময় অভিযুক্ত শাহজাহানকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। গেল 20 অক্টোবর আখ খেতে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে শাহজাহান। এ ঘটনায় 7 জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এদিকে কুমিল্লায় কলেজ ছাত্রী তামান্না হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী ও শিক্ষকরা। রাজশাহীর উপশহরে হয়ে গেল ইউনিলিভার আয়োজিত ইভেন্ট টিম 30 মিনিট আড্ডার শেষ মিনিটের ইভেন্ট। ইউনিলিভারের সাথে চুক্তিবদ্ধ তারকা জয়া আহসান গৃহিণীদের বাসায় যান, তাদের সংসারের খুঁটিনাটি জিজ্ঞেস করেন। বলেন, সংসার জীবনে শুধু রান্নাঘর আর বাসন মাজায় গৃহিণীদের অনেক সময় চলে যায়, আর সেই সময় বাঁচাতে ভূমিকা রাখছে ভীম। পঞ্চগড়ে এক নারীকে 8 বছর ধরে লোহার শিকলে বেঁধে রাখা হয়েছে, যাতে করে তার পায়ে সৃষ্টি হয়েছে গভীর ক্ষত। জানা যায়, মানসিক রোগের অজুহাতে 2 সন্তানের জননীকে তালাক দেন স্বামী। বিষয়টি অমানবিক হলেও বাধ্য হয়ে তাকে শিকলে বন্দি করেন পরিবারের লোকজন। স্থানীয় ও স্বজনরা বলছেন, আর্থিক সহায়তা পেলে চিকিৎসায় সুস্থ হতে পারেন অসহায় নারীটি। মাত্র 16 বছর বয়সে বিয়ে হয় পঞ্চগড় সদর উপজেলার করসিনা আক্তারের। বিয়ের পর থেকেই শুরু হয় স্বামীর নির্যাতন। দ্বিতীয় সন্তান হওয়ার পর বেড়ে যায় নির্যাতনের মাত্রা। কিছুটা মানসিক সমস্যা থাকায় পাগলাখ্যা দিয়ে স্বামীর ঘরে বেঁধে রাখা হয় লোহার শিকলে। এর 2 বছর পর পাঠিয়ে দেওয়া হয় বাবার বাড়িতে। তালাক দেয়া ও স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে বেড়ে যায় মানসিক সমস্যা। এভাবেই শিকলে বাঁধা অবস্থায় কেটে গেছে 8টি বছর। আমাকে খুলে দাও, আমি গোসল করবো, বাড়ি যাবো, আর কোন ঝামেলা আছে নাই, কিন্তু এরা খুলে দেয় না, আমি যাইতেও পারি না। হতদরিদ্র বাবা মায়ের সামর্থ্য নেই মেয়ের উন্নত চিকিৎসা করানোর, তাই তো করসিনা আক্তারের জন্য সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন পরিবারের লোকজন ও স্থানীয়রা। এ রাখিতে রাখিতে কোনো সময় রহিবে আসা হয় না, তখন বাইরের দিই, তখন আমার লগত অন্য অত্যাচার করে। রংপুরে অনেকটা চিকিৎসা করলাম, তারপরেও হচ্ছে না, টাকার অভাবে সারও বহুদূর যাইতেও পারি না। আর্থিকের সমস্যা দেখাতেই ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে না। স্থানীয় চেয়ারম্যান বলছেন, বিষয়টি অমানবিক, জেলা প্রশাসনের মাধ্যমে এর দ্রুত সুরাহা করা হবে। তার পিতা মাতা অশিক্ষিত হওয়ার কারণে হয়তো এতটা বুঝে উঠতে পারেনি, আপনাদের সহযোগিতা পাইলে হয়তো এইটা তার শিকল থেকে ছিন্ন হওয়া আলোর পথ দেখার একটা পথ প্রসারিত হোক, এইটা আমি চেয়ারম্যান হিসাবে চাচ্ছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
আর রয়্যাল অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল দেশ 24 এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।